Hello everyone, welcome to the third vlog of my channel. So, kal Bankura to Delhi vlog ta ami amar channel e upload korechi. Jara dekhoni taderke please dekhe newar jonno ekta request roilo. Ar aaj sokale eta amar Mimir apartment theke apartment er balcony theke etar view ta. তো আজকে সকাল থেকেই আমরা বাড়িতেই ছিলাম আর বাড়িতে পিউ মিমির জন্মদিন সেলিব্রেট করার একটা প্ল্যান ছিল যেহেতু পিউ মিমির জন্মদিন আগে পাস করে গেছে মানে 5th জুন পিউ মিমির জন্মদিন ছিল বাট আমরা কেউ থাকিনি বলে তো সেটা সেলিব্রেট করা হয়নি তো এখন আমরা এসেছি তো একটা পোস্ট বার্থডে সেলিব্রেশনের মোটামুটি প্ল্যান ছিল তো সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর দম এই যে মা লুচি বেলছে অন্যদিকে এখানে আমাদের লুচি ভাজাও চলছে আর এখানে আমার দিদু বানাচ্ছে আলুর দম তো দিদু আলুর দম বানানোতে এমনিতেই স্পেশালিস্ট আর আজকের আলুর দমের টেস্টটা তো অবভিয়াসলি দেখেই মনে হচ্ছে খুব ভালো হবে আর এইদিকে দাদু ভাইও কাজ করছে দাদু ভাই সবাইকে খেতে দেওয়ার জন্য প্লেটগুলো অ্যারেঞ্জ করছে আর দিদু সব লুচি সার্ভ করছে তো ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পর ওই সবার স্নান টান হয়ে যাওয়ার পর যেহেতু দিদিতে ভীষণ গরম তাই পিউ মিমি সবাইকে শরবত দিচ্ছিল আর এই যে আমার ভাই যিনি সবসময় নিজের ওই ডান্সিং ক্যাকটাস নিয়ে খেলায় ব্যস্ত তো তারপর আজকে আমাদের লাঞ্চে ছিল সয়াবিন আলু আর মটরশুঁটি দিয়ে তরকারি তার সাথে ডাল এদিকে আর ছিল কাতলা মাছের কালিয়া চিংড়ি মাছের একটা ডিশ আর আলু পোস্ত পাঁচ রকমের ভাজা এখানে চার রকম আছে আরেকটা ভাজা ছিল পায়েস আর অবভিয়াসলি স্যালাড আম তার সাথে দুপুরে খাবার আগে এই যে খবর দেখা হচ্ছিল তারপরে পিউ মিমিকে একটা থালায় সাজিয়ে সব রান্নাগুলো বেশ সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো যেহেতু আমরা পিউ মিমির একটা ঘরোয়া বার্থডে সেলিব্রেশন করছিলাম এবারে দিদু পিউ মিমিকে সব কিছু একটু খাওয়াচ্ছে পায়েস দাদু ভাই সবাই মিলে আমরা একটু একটু খাইয়েছিলাম তো তারপরে বিকেল নয় ঠিক সন্ধে নাগাদ আমরা একটু বেরোলাম রাস্তাটা মানে এই পিউ মিমিদের কলোনিটার মহাবীর এনক্লেভের পুরোটা একটু ঘুরে দেখবো বলে কিন্তু অবভিয়াসলি রাত হয়ে গেছিলো বলে আমরা একটা কালী মন্দির গেছিলাম সেটা বন্ধ ছিল আর এটা আরেকটা মন্দির যেখানে আমরা গেছিলাম তো অনেকগুলো ঠাকুর আছে এখানে অনেক রকমের দেবতাদের পুজো হয় শিব ঠাকুর আছে গণেশ ঠাকুর আছে বজরং বলী আছেন তো সব ঠাকুর মিলিয়ে একটা মন্দির এই যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ এদিক থেকে পুরো একটা অনেক বড় এরিয়া জুড়ে এই সমস্ত ঠাকুরগুলোকে কাঁচের দরজা লাগানো এক একটা স্পেসের মধ্যে রাখা হয়েছে রাত্রিবেলায় দরজাগুলো বোধহয় বন্ধ করে দেওয়া হয় তবে আমরা এসেছিলাম বলে একটা দরজা খুলে দিয়েছিলেন ওখানে যিনি ছিলেন আর এটা রাস্তার ধারে একটা মাতা রানীর মন্দির মন্দির ঠিক না মানে ওই সিঁড়ি দিয়ে উঠে এরকম ঠাকুরগুলো আছে এর পাশেও একটা বজরং বলী আছে একটা শিব মন্দির আছে তো এটা একদম রোডের ওপরে তো তারপর ফিরে এসেই আমরা ডিনার করতে বসেছিলাম তো এই ছিল আজকের পুরো দিনের ব্লগটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো বাই